শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইগলু তারকা কথনের আয়োজনে। আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। ইগলু তারকা কথনের আয়োজনে আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রিয় মানুষ। ঠিক কোন পরিচয় দিয়ে বা কোন নাম দিয়ে, কোন বিশেষণ দিয়ে তাকে আজকে উপস্থাপন করব জানি না, কারণ তার নামের আগে বা পরে কোনো বিশেষণের প্রয়োজন নেই। অনেক অনেক কাজ তার, অনেক গুণ রয়েছে তার, এবং সবগুলো দিয়ে যদি একসঙ্গে বলতে যাই বা তার একটু একটু করে যদি কাজগুলোর কথা বলতে চাই, অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাবে। তার নামটাই শুধুমাত্র বলি, সেটাই অনেকখানি। প্রিয় সুবর্ণা মুস্তাফা, আজকের আয়োজনে শুভেচ্ছা আপনাকে। গতকালকে দিনটিতে আমরা তাকে পাবো বলে আশা করেছিলাম, কারণ গতকাল ছিল তার জন্মদিন। কিন্তু জন্মদিনের সেই সময়টাতে তিনি ছিলেন ধারাভাষ্যতেই ব্যস্ত, কারণ গতকালকে একটা বিশাল জয় নিয়ে এসেছে বাংলাদেশ, সেই আনন্দে তিনি ছিলেন রেডিও ভূমিতে। আর জন্মদিনে খুব যে কোথাও যাওয়া সেটা নয়, কিন্তু চ্যানেল আই পরিবারের সদস্য তিনি, তো সেই পরিবারের সদস্য পরিবারের মাঝে থাকবে বিশেষ দিনে, সেটাই তো স্বাভাবিক। শুধুমাত্র যে জন্মদিন তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে আরও একটি অর্জন রয়েছে, যেটি একজন শিল্পী জীবনে অনেক বড় অর্জন, অভিনয় জীবনে 50 বছর, সুবর্ণ জয়ন্তী। আজকে তারকাকথনের অধ্যায়ে সুবর্ণা মুস্তফার জন্মদিন এবং অভিনয় জীবনের এই বিশাল অর্জনকে উদযাপন করার একটা ছোট্ট প্রয়াস রাখছি। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে প্রথমে জন্মদিনের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, এবং একই সঙ্গে সঙ্গে অভিনয়ের এই যে সুদীর্ঘ পথ চলা, সেটার জন্য অনেক অনেক অভিবাদন। অনেক অনেক ধন্যবাদ। আর ভালো, পরিবারের থেকে যখন কেউ তোমাকে ফুল দেয়, কারণ বাইরের মানুষ তো দেয়, কিন্তু চ্যানেলে কি আমি পরিবারই মানি আসলে, সুতরাং অবশ্যই এটাও একটা স্পেশাল মোমেন্ট। আর বলছিলে না গতকালের কথাটা, খুব একটা হুলস্থুল দিন গেল, জন্মদিন। আর আসলে জন্মদিনের দিন আমি খুব একটা বাড়ির বাইরে যেতে পছন্দ করি না, কিন্তু কালকে বাংলাদেশের ওরকম একটা বিশাল জয়, সেটা সাথে থাকতে চেয়েছি, সুতরাং আসতেই হয়েছে গতকাল। এবং মনে হচ্ছে যে বাংলাদেশের জয়টাও ধরো জন্মদিনের একটা উপহারের মতোই, কিন্তু ঠিক বিশাল উপহার। জন্মদিনের প্রসঙ্গ যেখানে আসছে, সেখানে ছোটবেলা থেকে শুরু করে এ পর্যন্ত জন্মদিনে একটা সময় আপনার প্রতি বছর পার হয়েছে, কিন্তু একই সঙ্গে সঙ্গে মঞ্চে, নাটকে, সিনেমাতে, এই প্রত্যেকটা জায়গাতেও রয়েছে সুবর্ণা মুস্তফার আনন্দ, ভালোবাসা, এবং সেই সাথে সাথে অনেক অনেক মানুষের ভালোবাসা রয়েছে আপনার সঙ্গে। যদি একটু পেছনে ফিরে দেখার কথায় আসে, তো সেই জায়গাতে কী বলবেন? যেটা হচ্ছে যে জন্মদিনটা কিন্তু স্পেশাল হওয়া শুরু করেছে আমি বেশ কিছুটা বড় হওয়ার পরে, কারণ ছোটবেলায় না আমাদের সময় ফাইনালস তো ডিসেম্বরে, সো আমার টোটাল স্কুল লাইফে কোনো দিন বার্থডে সেলিব্রেটেড হয়নি। আমাদের বাড়িতে একটি অলিখিত বা খুবই স্পষ্ট নিয়ম যে যার যেটা ভালো লাগে করবে, কোনো বাধা নেই, কিন্তু একটা বড় কিন্তু আছে, লেখাপড়া করতে হবে। লেখাপড়া ঠিক মতো করো, সব করো, কিন্তু লেখাপড়া ঠিক হচ্ছে না আর সব কিছু হচ্ছে, তাহলে বাদ বাকি সব বন্ধ। তো নিজেদের তাগিদেই লেখাপড়ায় মনোনিবেশ করতে হতো। আর জন্মদিন আসলে অবাক হবে যে বন্ধুবান্ধব মিলে প্রথম জন্মদিন হয়েছে আমি যখন কলেজে পড়ি। আচ্ছা, কলেজে পড়ি। তারপরে ধীরে ধীরে সময়ের সাথে সোশ্যাল মিডিয়া এসছে, বন্ধুবান্ধবের সংখ্যা বেড়েছে, এবং যেটা হয়েছে যে ছাত্র জীবনটা শেষ হয়েছে, সুতরাং ওই প্রেশারটাও নেই। তো তখন থেকে আসলে জন্মদিনের উদযাপনের ব্যাপারটি এসেছে। সহকর্মীদের সঙ্গে জন্মদিন উদযাপন হয়েছে কি কখনো? সবসময়ই হয়, কারণ আমার সহকর্মীরা তো আমার পার্ট, দে পার্ট অফ মি অ্যাবসলিউটলি। ওইটা একটা আলাদা ফিলিং। যেমন গত রাতেও যে খুব যে নির্দিষ্টভাবে নিমন্ত্রণ করা হয়েছিল তা নয়, কিন্তু আমার সমসাময়িক, আমার চাইতে ছোট বা আমার চাইতে আরও অনেক ছোট এরকম মানুষই এসেছিল, যাদের সাথে আসলেই আমার জীবনযাপন একেবারেই। আপনার বেড়ে ওঠা যে পরিবারে, সেই পরিবারে একজন ভীষণ আরেকজন কিংবদন্তি রয়েছে, যার আশীর্বাদ আপনার মাথার উপরে সবসময় ছিল এবং এখনও রয়েছে, গোলাম মুস্তফা। বাবার কাজ বা বাবার যে জীবনাঙ্গি ছিল, তার দ্বারা আপনি কতখানি প্রভাবিত ছিলেন?
আমি বাবা এবং মা দুজনকে দ্বারাই খুবই খুবই প্রভাবিত, এবং আমি মনে করি যে মানুষের জীবনে কিছু সৌভাগ্য থাকে। তো আমার সৌভাগ্য হচ্ছে, এক তো আমি ওই পরিবারে জন্মগ্রহণ করার কারণেই আমার একটা অ্যাডভান্টেজ আছে, এটা সত্যি কথা। কিন্তু তার চেয়েতে বড় সৌভাগ্য হচ্ছে যে আমি আমার মার প্রোডাকশনে কাজ করেছি, রেডিওতে মার লেখার নাটকে অভিনয় করেছি, আমি আমার বাবার সাথে নাটক চলচ্চিত্র অভিনয় করেছি, এইটা একটা বিশাল। এবং টেলিভিশনে নাটকের তখন তো বাংলাদেশ টেলিভিশনই ছিল একমাত্র যেখানে বিনোদনের ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গাতে আজ রবিবার নাটকটি ভীষণ জনপ্রিয়তা পায়। আমরা একটু আজ রবিবার নাটকের কিছু অংশ দেখতে চাই, দেখে তারপরে আবার এই প্রসঙ্গে আসব। পর্দা চোখ রাখছি। কথা হয়েছে? জি হয়েছে। আপনি কোনো আর্গুমেন্টে যাননি তো? পাগল হয়েছে না, আর্গুমেন্টে যাবো? আপনি নিষেধ করেছেন না, উনি যা বলেছেন আমি তাতেই রাজি হয়েছি। কি বলেছেন? আপনাকে বিয়ে করতে। অনেকটা সময়ের কথা। নিজের অভিনয় দেখতে কেমন লাগে, কাজগুলো দেখতে? ও, আমার বেশ ভালো লাগে দেখতে। মানে কেমন শোনাচ্ছে কথাটা আমি জানি না, বাট আমি আমি মনে করি যে যে কাজটি আমি এতটা সময় আমার পরিবারের থেকে দূরে থেকে এতটা সময় দিয়ে করছি, আর এখন তো বলতেই পারবো এত বছর ধরে করছি, কাজ দেখে যদি মনে হয় যে না বেশি ভালো হয়নি, তাহলে মনে হয় সে কাজটা আমার করা উচিত না। হ্যাঁ, আর এটা তো দেখতে ডেফিনেটলি খুবই ইন্টারেস্টিং নূর ভাই, আমি এবং নাটকটি তো খুব মজার। সেই সময়ের বাকের ভাই আসাদুজ্জামান নূর, এখন মাননীয় মন্ত্রী মহোদয়, এবং সেটাও একটা বেশ সময়ের ব্যাপার, কিন্তু তার মাঝেও কিন্তু তার এই কাজের জন্য ভালোবাসা সব কিছুই রয়ে গেছে। হ্যাঁ, আমরা একটা টেলিফোন নিতে চাই, শোনাবো, তারপরে আবার আসবো। হ্যালো, হ্যালো, টেলিফোনটি আপনার জন্য। আচ্ছা, আরেকবার হ্যালো বলতে হবে। হ্যালো, কি অবস্থা তোমার? এই তো, কি বাড়িতে আবার বলি। থ্যাংক ইউ। কি অবস্থা তোমার? আমি ভালো, তুমি ভালো আছো? আমি ভালো আছি। তুমি যে ফোন করেছো আমি খুব খুশি হয়েছি কনা। হ্যাঁ, তোমাকে তো ফোন দিতেই হবে, তোমাকে দেখলে যেতে হবে না? আমার অনেক প্রিয় একজন অভিনেত্রী, তুমি আমার ভালো বন্ধু, তুমি আমার কাছের মানুষ। ও সবসময় বলে যে বিয়ের পর থেকে সাগরের সাথে সাথে তোমাদের কেউ পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ কনা, প্রিয় দর্শক, আমি খুব খুশি হয়েছি কনা তুমি ফোন করেছো। ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেসা, অনেক অনেক ধন্যবাদ আরো একবার টেলিফোন করবার জন্য। বন্ধুত্বের কথা যেখানে আসছে, বন্ধুত্ব এমন একটু বলি, কনার সাথে আমার বন্ধুত্বটা কিন্তু খুবই অদ্ভুত। সেটা হচ্ছে যে সাগরের স্ত্রী, সাগরের বিয়ের পরই ধরো ওর সাথে পরিচয় হয়েছে, কিন্তু ওর আমি হয় না যে ধরো কনার মাঝখানে দেশে ছিল না, আমার খালি মনে হতো কিছু একটা ঢাকা শহরে মিসিং হচ্ছে। তারপরে আমি যখন ক্যানাডাতে গেলাম, কনারও বলে যে তুমি আসবে কবে, আসলো এই বন্ডিংটা খুব প্রয়োজন। আমরা খুব দুজন দুজনকে মোটামুটি সব কিছুই বলতে পারি, এই বন্ধুত্বটা খুব অদ্ভুত। এবং এই বন্ধুত্বটাকে সুন্দর করে মেনটেন করাটাও অনেক গুরুত্বপূর্ণ, সেটাকে আপনি করছেন বলেই সেটা কনাও করে আসলে। একদমই একদমই, দুজনেই করি আমরা একদমই। এই যে প্রতিদিনের কাজের প্রসঙ্গ আসে, প্রতিদিনের অনেক অনেক মানুষ, অনেক বন্ধু, এবং সেই ঘুড্ডি থেকে শুরু করে খণ্ডগল্প একাত্তর, অনেকটা সময় অভিনয় জীবনের, শুধু অভিনয়ের প্রসঙ্গেই যদি আসে তাহলে সুবর্ণা মুস্তাফার সুবর্ণ জয়ন্তীর কথাই আসছে এই জায়গাতে। এবং অনেকগুলো সময়, অনেকগুলো কাজ, অনেক অনেক কিছু, এবং সর্বশেষ ছবি সম্বন্ধে গহীন বালোচনে লাস্ট মুভি। একটু আমরা খণ্ডগল্প একাত্তরে যেতে চাই, তারপরে গিয়ে আবার আসব। পর্দায় চোখ রাখছি, বদরুল আলম সৌদের পরিচালনায় খণ্ডগল্প একাত্তরে কিছু অংশ দেখব। বাহ, আমরা এর তো কিছু অংশ দেখলাম, কিন্তু সেই ঘুড্ডি চলচ্চিত্রে যেখানে রাইসুল ইসলাম আসাদ এবং আপনি ছিলেন, আপনার নায়ক হিসেবে তিনি কাজ করেছেন, ঠিক এই জায়গাতে সম্ভবত আপনার শ্বশুর হিসেবে অভিনয় করেছেন, একটু বলেন যদি, যে এই যে
আপনার যে সমস্ত চরিত্রগুলো রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে যারা সহকর্মী হিসেবে খুব নিয়মিত ছিলেন, আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন, এরকম আরও অনেকেই, আগে একটু বলিনি যে খণ্ডকল্পিকা তোর লেখা সৌদের, সৌদের লেখা, সৌদের ডিরেকশন। দেখো, প্রকৃত অভিনয় শিল্পী কখনো কোনো চরিত্রে বাঁধা থাকে না। এই হিরো হিরোইন কনসেপ্টটা কিন্তু সাবকন্টিনেন্টাল। আমরা যখন একজন ডাস্টিন হফম্যানের কথা বলি বা একজন মেরিল স্ট্রিপের কথা বলি বা কার কথা বলবো, নাসিরুদ্দিন শাহের কথা বলি, আমরা তাদেরকে কমপ্লিট অ্যাক্টার্স হিসেবে দেখি। রবার্ট ডিনোর কথা বলি, আলপাচিনোর কথা বলি, তো তারা যে চরিত্রটি যখনই চিত্রায়ণ করেন ওটা কতটা সঠিকভাবে চিত্রায়িত হচ্ছে সেখানেই হচ্ছে অভিনেতার সাফল্য। রবার্ট ডিনিরো রোম্যান্টিক মুভিসও করেছেন, কিন্তু রবার্ট ডিনিরোকে যখন আমরা আলকাপনের চরিত্রে অভিনয় করতে দেখি ভয় লাগে দেখে। এবং আসাদ হচ্ছে আমাদের দেশে ঠিক ওই ধরনের একজন অভিনেতা যে যে কোনো চরিত্র অত্যন্ত সাবলীলভাবে করতে পারে, কারণ ওর ভিতরে না কোনো ইনহিবিশনস নাই, আমি এটা করবো না, এটা আমাকে মানাবে না, হি ইজ নট লাইক দ্যাট। সো ঘুড্ডিতে আমরা হিরো হিরোইন ছিলাম, এখানে শ্বশুরের চরিত্র করেছে, ডাজেন্ট মেক এনি ডিফারেন্স, কিছুই যায় আসে না। আমরা যে একসাথে কাজ করি এটাই হচ্ছে ক্রিয়েশনের আনন্দটা ওইখানে। এই যে আপনি বলছিলেন না, আসাদুজ্জামান নূরের উদাহরণ দিয়ে বলছিলেন যে উনি সব জায়গাতেই ফিট, প্রত্যেকটি চরিত্রকে উনি প্রকৃতভাবে চরিত্রায়ণ করতে পারেন। আমি এখানে রাইসুল ইসলাম আসাদের নামও বলেছেন, আমি রাইসুল ইসলাম আসাদের কথাই বলছিলাম। আচ্ছা, বরঞ্চ আমি নূর ভাইয়ের কথা যেটা বলতে চাই যে আমার নিজের ধারণা নূর ভাই অ্যাজ অ্যান অ্যাক্টর এত পোটেনশিয়ালস যেটা স্টেজে অনেক বেশি আমরা দেখেছি, কিন্তু টেলিভিশনে আমি নূর ভাইকে দেখলে এখন তো ধরো বাকির ভাইয়ের একটা সিল পড়ে গেছে, কিন্তু নূর ভাইয়ের অত্যন্ত ভালো অভিনয় কিন্তু বহুবৃহিত, ঠিক অসাধারণ অভিনয়। উনি যখন অয়ময়ের মির্জা করেন তখন কিন্তু একদম আলাদা একটা যুগের জায়গায় যাচ্ছেন। তো নূর ভাই মন্ত্রী হয়ে একটাই আমার মনে হয় যে একটাই ড্রব্যাক হয়েছে যে নূর ভাইকে আমরা নিয়মিত পর্দায় অভিনেতা হিসেবে পাই না। সেই আমরা আরেকটা টেলিফোন নিয়ে আমি এই প্রসঙ্গের মাঝেই থাকতে চাই। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন একজন নারী নির্মাতা, আমাদের সঙ্গে চয়নিকা চৌধুরী রয়েছেন টেলিফোনে। হ্যালো, শুভ দুপুর। হ্যালো, শুভ দুপুর। যে মানুষটা বসে আছে তাকে তো অনেক ভালোবাসি, বলা হয় না, অনেক অনেক ভালোবাসি। জীবনাপ্পা, তোমাকে যত দেখি তত ভালো লাগে, মুগ্ধ হই, মনে হয় যে মাথার উপরে এরকম একজন মানুষ আছে বটবৃক্ষের মতো, মনটা অনেক বড় হয়ে যায়, এত এত বড় হয়ে যায়। তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ হয়ে বেঁচে থাকো। আর তোমার 50 বছর, এটা তো সবাই ভাবতেই পারছি না, স্বাধীনতারই 48 বছরে পড়লো, আর তুমি 50 বছরে তোমার ক্যারিয়ার, অনেক অনেক অভিনন্দন। কতগুলো প্রজন্ম তোমাকে পেয়েছে, আমরা প্রতিনিয়ত শিখছি, এবং অল ক্রেডিট গোস টু ইউ যে তুমি এখনো তোমাকে ধরে রেখেছো, এবং তুমি এত মমতা মাখা এবং এত মায়া তোমার মধ্যে, মানুষ বুঝতে পারে না, বাট আমি দেখি তোমাকে, বাসার সবকিছু তুমি করো, সবার খেয়াল রাখো, মায়া মমতা দিয়ে ভরিয়ে রাখো আমাদের সবাইকে, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসি। অনেক ধন্যবাদ চয়নিকা, অনেক অনেক ধন্যবাদ চয়নিকা। আসলে ওকে তো আমি ন্যাচারালি এত ছোট দেখেছি, নতুন করিতে গান গাইতো না নাচতো, গান গাইতো, হ্যাঁ নাচতো বুঝি তমালিকা, হ্যাঁ গান গাইতো, খুব ভালো গান গাইতো। তো আমি চয়নিকার এই ব্যাপারটা আমার ভালো লাগে যে মোটামুটি একটা মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে ও কিন্তু খুব মানে শুরু করে আর কখনো পিছনে তাকায়নি এবং কাজটি করে গেছে। চয়নিকার তো জন্মদিন ছিল 1 তারিখে, তো চয়নিকা একটু বিলেটেড হ্যাপি বার্থডে মানে বলেছি অন স্ক্রিন। আর তুমি যেটা বললে যে মায়া মমতা, ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমার সম্পর্কে মানুষের তো ধারণা হচ্ছে যে আমি খুব রাগি, কিন্তু সত্যি কথা হচ্ছে আমি অকারণে একেবারেই রাগ করি না। আমার ইনসিনসিয়ারিটি দেখলে একটু বিরক্ত লাগে, কেউ চেষ্টা করছে পারছে না সেটা আলাদা জিনিস, কিন্তু ফাঁকি দিচ্ছে কাজে সেটা পছন্দ নয়, কারণ আমি শর্টকাট বিশ্বাস করি না।
একদমই। আচ্ছা, যে প্রসঙ্গে ছিলাম আপা, সেটি আমার আসলে মানে বলবার জন্য ভেতরে আকু পাকু লাগছে, সেটা হচ্ছে গহীন বালুচরে, যেই জায়গাতে একেবারে ভিন্ন রকমের সুবর্ণা মুস্তাফাকে দর্শক দেখেছেন। তো ওই যে আপনি বলছিলেন না যে যিনি আসলে অভিনয় করছেন তার কাছে অভিনয়ের টাই গুরুত্বপূর্ণ, সেখানে কি করছেন কিভাবে করছেন সেটা আসলে তার উপরই ডিপেন্ড করে। তো এই জায়গাতে অভিনয়ের কথা যদি বলেন, এই চরিত্রটির কথা যদি বলেন। এই চরিত্রটা তো আসলে একটু আনইউজুয়াল, মানে গ্রামের মুখ্য, একদিকে আসাদ একটি গ্রামের মুখ্য, এখানে একটি নারী মুখ্য এবং অত্যন্ত পোড় খাওয়া একজন নারী। সে যে গ্রামের প্রধান হয়েছে তার কারণ হচ্ছে এই চরে মারামারিতে এই গ্রামের মোটামুটি বর্ষিয়ান পুরুষ কেউ আর জীবিতই নেই। সুতরাং ওই মহিলার চলন বলন, আর চলন বলনের তো কোনো জায়গা আমার ডিরেক্টর আমাকে দেয়নি, কারণ এর হচ্ছে কোমরের নিচের থেকে পুরোটাই প্যারালাইজড। সুতরাং ওই রকম একটা ভয়েস করে শুধুই ফেশিয়াল এক্সপ্রেশনস, আমার সিরিয়াসলি প্রতিদিন শুটিং শেষ হয়ে গেলে পুরো মাথা ব্যথা করত, কারণ টোটাল প্রেশারটা, একটা তো হচ্ছে অভিনয়, কনসেন্ট্রেশন, ক্যারেক্টারাইজেশন, বিকজ যখন এই দেখো কথা বলছি, হাত নাড়ছি, এগুলো তো আমার সাপোর্ট, একদমই তাই না? আমি রেগে গিয়ে একটা গ্লাস ভেঙে ফেললাম, এটা একটা সাপোর্ট, কিন্তু এই চরিত্র তো রেগে গিয়ে ওই একই জায়গায় বসে থাকতে হচ্ছে। সো দ্যাট ওয়াজ এ হিউজ চ্যালেঞ্জ। অভিনেতারা না চ্যালেঞ্জড হতে পছন্দ করে। দুঃখজনক হচ্ছে যে চ্যালেঞ্জড হওয়ার মতো ক্যারেক্টার আমি এখন সত্যি আর পাই না। আপনি এত এত চরিত্রে অভিনয় করেছেন, শুধুমাত্র অভিনয় শিল্পীর জায়গা থেকে নয়, আপনি একজন ধারাভাষ্যকার, বাচিক শিল্পী, এত এত গুণ, এত এত কাজ, আপনার কখনো নির্দেশনা দেওয়ার ইচ্ছা? আমি তো টেলিভিশনে প্রচুর নির্দেশনা দিয়েছি। চলচ্চিত্রে ইচ্ছে তো অবশ্যই থাকবে না কেন, কিন্তু চলচ্চিত্রের ব্যাপারটা এরকম এই মুহূর্তে যে দেখো একটি দুটি ছবির অনেক ভালো ব্যবসাতে চলচ্চিত্র অ্যাজ এ হোল কিছু এসে যায় না। তাহলে এনশিওর করতে হবে যে সমস্ত ছবি যেন মোটামুটি চলে। সেটা কিভাবে চলবে? হলে যখন চলবে। হল চলবে কিভাবে? দর্শক যখন হলে যাবে। গহীন বালুচরের সময় আমি দেশের বিভিন্ন জায়গার কিছু হলে গেছি, আমি তো বলতে হয়েছে প্রচারণার জন্য দর্শককে যে আপনারা হলে এসে সিনেমা দেখুন, কিন্তু আমার এই হলগুলো দেখে মনে হয়েছে যে কেন আমি একটা মানুষকে পকেটের টাকা খরচ করে এই হলে এসে সিনেমা দেখতে বলছি? সিট ঠিক নেই, পর্দা নোংরা, ফ্যান চলছে না, ছাড় পোকা, টয়লেটের গন্ধ, নোংরা, কেন মানে কেন আসবে? সুতরাং আমাদের সিনেমা হল লাগবে, ডিজিটাইজড প্রপার সিনেমা হল লাগবে। যে সিনেমা হলেই মেশিনটা থাকবে, আমাদেরকে একটি ডিজিটাল মুভির জন্য বাইরের থেকে মেশিনটা ভাড়া করতে হবে না। তো আমরা জানি যে সরকারের একটা প্রজেক্ট আছে যে ওনারা 300-350 হল সরকার রেনোভেট করবে, একদম মডার্ন সিনেমা হলের মতো। তো অনেক কিছুই আসলে মানে বললাম আর করে ফেললাম, সে তো করাই যায়, কিন্তু আমি তো চাই যে আমার ছবি ম্যাক্সিমাম লোক দেখুক। অবশ্যই। সো দেখি না একটু ওয়েট করে, আগামী 1.5-2 বছরের মধ্যে মনে হচ্ছে অনেকগুলো সিনেপ্লেক্স হবে, কিছু হলস রেনোভেটেড হবে, দেখি। সো সে আমরাও সেই আশাতেই আসলে রইলাম। যদি রেডিওর প্রসঙ্গে আসা যায়, আপনি রেডিও ভূমিতে আছেন ধারাভাষ্যকার হিসেবে, কিন্তু বাংলাদেশে ওভারঅল যে সমস্ত FM রেডিওগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনার কি বলার রয়েছে? প্রথমত হচ্ছে আমি রেডিওতে, এটা খুব ইন্টারেস্টিং যে ক্যামেরার সামনে আমি 68-এ আসলেই দাঁড়িয়েছি রামপুরায়, কিন্তু আমার মা বাংলাদেশ বেতারের প্রডিউসার ছিলেন, ছোটদের আসলে খেলাঘরের প্রডিউসার ছিলেন। তো মার হাত ধরে আমি রেডিওতে তারও আগে গেছি, এবং আমার প্রথম মাইক্রোফোনের সামনে দাঁড়ানো কিন্তু বেতারে। আচ্ছা। আমি যখন শাহবাগে সেন্টার ছিল প্রচুর নাটক করেছি, যখন বাংলাদেশ বেতার আগারগাঁওতে শিফট হলো ওখানকার ফার্স্ট রেকর্ডেড নাটকে আমি অভিনয় করেছি, আমি এবং মুস্তাফা কামাল সৈয়দ, মমতাজুদ্দিন সাহেবের লেখা একটি নাটক। সো রেডিওর সাথে আমার সখ্য অনেক দিনের। আর FM রেডিওগুলো যখন আসা শুরু করলো, প্রথমে আসলো কোনটা, রেডিও টুডে, রেডিও টুডে ভালো,
শুরু হলো, তারপরে আস্তে আস্তে এবিসি এলো, রেডিও ফুর্তি, এবিসি, এরকম আরও অনেক। কিন্তু দুঃখজনক হচ্ছে ক্রমশ নিম্ন গতির দিকে চলে গেল, কারণ তারা যারা আরজে ছিল তারা না বাংলায় কথা বলছে না ইংরেজিতে কথা বলছে, সত্যি মানে বোঝবার বাইরে গিয়ে কথা বলছে। সেই সময় আমি শুনলাম যে সাগরদের একটা রেডিও চ্যানেল হতে যাচ্ছে এবং এটার ইনচার্জ হতে যাচ্ছে শামস সুমন। দরকার যে আমি খুব আগ্রহ নিয়ে এখানে এসেছি, আমি একদিন কোনো একটা কাজে এসেছিলাম, সুমন আমাকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালো আপাইটা, আর খুব হিজ ইন টু রেডিও শামস সুমন একদম, তো ঘুরে টুরে দেখালো। দেখবার পরে তো হচ্ছে বলে যে বৈশিষ্ট্য হচ্ছে, আমি প্রথম শুনলাম হচ্ছে বীরশ্রেষ্ঠদেরকে নিয়ে একটা কাজ করেছিল সেটা, তারপরে ও বললো যে এখানে শুধুই বাংলা বাংলা, এবং কথাটা হচ্ছে যে আমি সুমনকে বলেছিলাম, তর্কও করেছি যে সুমন মিউজিক তো মিউজিক, তুমি বলো এখানে একটা ওয়ার্ল্ড মিউজিক সেকশন রাখো, রাইট, তো বলছে আপাতত অন্য চ্যানেল রাখবে, অন্য স্টেশন রাখবে, তারপর এ আর রহমানের গান শুনবো না, বলে যে ও বাংলা গানের সুর দিলে শুনবো, ওর তো একটু ঘাড়ে ঘাটতারা। কিন্তু আমি দেখলাম আলটিমেটলি যে ইট ওয়ার্কস সারাক্ষণ, এবং ধারাভাষ্য যেটা যখন ক্রিকেট শুরু হলো তখন 2000 ওয়ার্ল্ড কাপের সময়, এর আগেও বলেছে সুমন বললো যে আপনি আসেন, তারপর একটা তো এমনি করে তো চলতে থাকলো। সুবর্ণা মুস্তাফা, একজন সুবর্ণা মুস্তাফাকে নিয়ে যদি এমনি করে অনুষ্ঠান করতে যাই আসলে কথা বলে শেষ হবে না, একটি অনুষ্ঠান যথেষ্ট নয় আসলে। অনেক অনেক ধন্যবাদ, আমার এমনি করে শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু অনুষ্ঠানের সময় সকলে আমরা আসলে বাধা। তাহলে আমি একটু বলি, চ্যানেল আইকে ধন্যবাদ দিচ্ছি, তোমাকে, আমাদের যে প্রডিউসার আছেন, সবাইকে, যে জন্মদিনটা তো গতকাল শেষ হয়ে গেছে কিন্তু আজকেও আই এম ফিলিং ভেরি স্পেশাল, তো অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, সবাই আমাদের সঙ্গে থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো।